আপনার বোন ক্লাসে না গেলে আমরা তিনজন কি করে আসতাম? কি কিছু বললে? কই না তো কিছু বলি না ভাইজান। না তুমি তো মাঝে মধ্যে বিড়বিড় করে কি সব যেন বলো। ভাইজান আমি কিছুই বলি নাই, আপনি কি না কি শুনেছেন এখন আমাকে আবার বলছেন। আমরা খাওয়া দাওয়া করে চলে না গেলে উনি তো আসতেই পারবে না। মানে কিছু না ভাইজান, ও আসলে মানে হয়েছে কি ও কি বলতে গিয়ে কি বলে ফেলে ও নিজেও জানে না, ওর কথা শুনবেন না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা ব্লাস শুরু করে দিই। হ্যাঁ জি জি, মেহমান তো বসে রাখা উচিত না। জি জি জি, না উঠিয়ে না ভাইজান, কাকে দাও ভাইজান আপনার প্লেট। বেচান শুরু করেন না। আপনি ঠিক আছেন ভাইজান? আচ্ছা তুমি তো কখনো আমার বাসায় আসোনি। এত গ্লাস থাকতে এই গ্লাস ছাড়া যে আমি পানি খাই না এটা তো কেউ জানতো না, তুমি জানলে কিভাবে? আমার পরিবারও আসতে না আসতে আপনার প্রিয় গ্লাস দিয়ে আপনাকেই পানি খাওয়িয়ে দিয়েছে ভাইজান, দেখছেন কত বড় কুদরত ভাইজান। একদম নড়বে না, চুপ করে বসো। এই বোরকাটা খোলো। আমি জানি এই বোরকার ভেতরে মানুষটাকে। খোলো খোলো বলছি। ভাইজান আপনি আমার বউকে কেন দেখবেন? কেন আমার বউ বোরকা খুলবে? এই চুপ কর, একদম কথা বলবে না। চলো বোরকা খুলছো না কেন, খোলো। মারিয়া শেষ পর্যন্ত তুই তোর ভাইয়ের সঙ্গে প্রতারণা করলি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভাইজান আমাদেরকেও মাফ করে দেন ভাইজান, আমাদেরকে প্লিজ দয়া করে আমাদের দুজনকে পুলিশে দেবেন না। এর চেয়ে বড় শাস্তি তোমরা পাবে। কি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন নাকি? এই বাসা বানানোর জন্য মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ডের চেয়ে ভয়ঙ্কর শাস্তি পাবে। এটা কেমনে হয় বলেন? শোনো আমি আগে থেকেই জানতাম তোমরা যখন আমার বাসায় উঠেছিলে তার ঠিক তিন দিন পরেই আমি জেনেছি যে তুমি বিবাহিত না। যখন আমি তোমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলাম তখন তখন আমি জানতে পারলাম যে তোমাকে আমার বোন ভালোবাসে। এই তোমার কারণে আমার বোন দুই মাস চোখের পানি ফেলেছে। যে বোনকে আমি কখনো ফুলের টোকাও লাগতে দেইনি, দূর থেকে দাঁড়িয়ে সেই বোনের কান্না আমাকে সহ্য করতে হয়েছে। ভাইয়া তুমি সব জানতা? হ্যাঁ আমি সব কিছুই জানি।